হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। ভিডিওটি হচ্ছে হ্যান্ড পেইন্টিং কুশন কভার তৈরি। দেখুন, আমি হ্যান্ড পেইন্টিং করে সূর্যমুখী ফুল এঁকে কুশন কভারটি ডিজাইন করে এঁকেছি, সেটিই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখুন, প্রথমে কুশন কভারটি খুলে ভিতরে একটি কাগজ ঢুকিয়ে নিচ্ছি, যাতে হ্যান্ড পেইন্টিংয়ের মানে এ পাশটা ও পাশে না লাগে রঙগুলো। এর জন্য নিচে একটি কাগজ দিয়ে নিতে হবে। নিয়ে দেখুন, এবার আমি এটি হ্যান্ড পেইন্ট করে দেখাবো আপনাদেরকে। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন, আমি প্রথমে হলুদ রঙটি নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে পেন্সিল দিয়ে হালকাভাবে এঁকে নিয়েছিলাম। নিয়ে এবার সাইড দিয়ে আমি পাপড়িগুলো এঁকে নিচ্ছি হলুদ কালারটা দিয়ে। আমি এখানে সূর্যমুখীর একটি ফুল এঁকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি আস্তে আস্তে পাপড়িগুলো হলুদ কালারটা দিয়ে তুলির সাহায্যে এঁকে নিচ্ছি। দেখুন, আস্তে আস্তে কিন্তু আমি পাপড়িগুলো এঁকে নিচ্ছি। আমি এখানে অ্যাক্রোলিক, ইন্ডিয়ান অ্যাক্রোলিক কালার দিয়ে করছি, এটা রেডি রং। এটি কোনো মেডিসিন দিয়ে রং করা লাগে না, মানে গুলে নেওয়া হয় না, এটি ডাইরেক্ট রং। এটা যে কোনো কাপড়ে অ্যাপ্লাই করা যায়। আমি সেলাইয়ের কাজের পাশাপাশি হ্যান্ড পেইন্টিংয়ের কাজও আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু প্রফেশনালি কাজ করি না, আমি নিজের শখের বসায় একটু অর্ধেক কাজ করি, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আস্তে আস্তে কিন্তু পাপড়িগুলো এঁকে নিচ্ছি তুলির সাহায্যে, রং দিয়ে এঁকে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন। এবার আমি কমলা কালারটা সাইড দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা কিন্তু শুকানোর পরেই করতে হবে। দেখুন, আমি এবার কমলা কালারটা দিয়ে নিচ্ছি। সূর্যমুখী হ্যান্ড পেইন্টিংয়ের ফুলটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদেরকে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, আস্তে আস্তে কমলা কালারটা সাইড দিয়ে আমি আর একটু দিয়ে দিলাম হলুদ কালারের উপরে। এবার দেখুন, আমি একটু ব্রাউন কালারটা মাঝখানে দিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু ব্রাউন কালারটা দিয়ে নিচ্ছি মাঝখানে গোলাকৃতির অংশটা। এই যে, এটা কিন্তু আমার দেওয়া প্রায় শেষ। আপনারা কিন্তু রঙগুলো শুকিয়ে যাওয়ার পরেই এগুলো অ্যাপ্লাই করবেন। এবার দেখুন, আমি হলুদ কালারে ছোট ছোট ফোঁটা ফোঁটা দিয়ে নিচ্ছি।
দেখুন আমার কিন্তু ছোট ছোট হলুদ কালারের যে ফোটা ফোটাগুলো দিয়েছি ওগুলো দেওয়া হয়ে গেছে মাঝখানে। এবার আমি পাতাগুলো এঁকে নেব। দেখুন আমি চার কোণায় চারটি পাতা দেব। পাতাটি আমি সবুজ কালারের দিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে আমি পাতাগুলো এঁকে নিচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে দেখুন আমি কিভাবে হ্যান্ড পেইন্ট সূর্যমুখী ফুলটা এঁকে নিচ্ছি এবং সাথে পাতাগুলো এঁকে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু আমি পাতাগুলো এঁকে নিচ্ছি। একটা পাতা আমার আঁকা হয়ে গেছে, আমি আরেকটি পাতাও এঁকে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। দেখুন আমার তিনটে পাতা হয়ে গেছে, এবার চার নম্বর পাতাটি এঁকে নিচ্ছি। প্লিজ আমার ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। এই যে আমি সূর্যমুখী ফুলের হ্যান্ড পেন্টিংটি করলাম, সূর্যমুখী ফুলটি দেখতে আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমার কিন্তু ফুলটি আঁকানো হয়ে গেছে। আমি এবার ওই যে পাতা একটু করে হলুদ শেড দিয়ে নেব। এটি শুকানোর পরেই কিন্তু হলুদ শেডটা দিতে হবে। এই যে আমি হলুদ শেডটা অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি, দেখুন এবার কুশন কভারটি দেখতে কতটা সুন্দর হয়েছে। প্লিজ ভিডিওটি লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।